বলছেন মাহিয়া আসবাব ও আসবাব ওয়া ওসাইলুল ইস্তিমা, ঐক্যের উপায় এবং মাধ্যম কি, মুসলিম জাতির ঐক্যের উপায় বা মাধ্যমের কি, ঐক্যের উপায় বা মাধ্যম কি হতে পারে, কীভাবে, কিসের মাধ্যমে, কি উপায়ে, আমরা কিসের ভিত্তিতে, কি কি পদক্ষেপ করলে আমরা উম্মতকে এক করতে পারব। ঐক্যের শুধু ডাক দিলে হবে না, আকীদাই চরম দূরত্ব, কেউ সুন্নতে কেউ বিদাত, কেউ কুফরিতে শিরকে লিপ্ত, কেউ তৌহিদের দাওয়াত দিচ্ছে, আর বলবে না এই এক হবে, এক কিসের ভিত্তিতে এক হবে না, আপনি এটা তো ভিত থাকতে হবে। তো এই বিষয়টি আজকে আসবে, পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছেন তিনি, খুব গুরুত্বপূর্ণ, পাঁচটি পদক্ষেপ বা পাঁচটি উপায়ে বা পাঁচটি কথার ভিত্তিতে আমরা মুসলিম উম্মাকে এক করার চেষ্টা করব, আমরা নিজেরা এক হওয়ার চেষ্টা করব। প্রশ্ন বলছেন মাহিয়া আসবাব ওয়া ওয়াসাইলুল ইজতিমা, ঐক্যের মাধ্যম বা উপায় কি। আল জওয়াব, প্রশ্নের উত্তর হচ্ছে আসবাবুল ইজতিমা হিয়া, ঐক্যের উপায় হচ্ছে এই নিম্নে বর্ণিত বর্ণনা করছেন উনি। এক নম্বর, আউয়ালান, প্রথম উপায় হচ্ছে তাসহিহুল আকীদা, আকীদার পরিশুদ্ধি, আকীদাকে সহিশুদ্ধ করা। তাহলে আকীদা মানে ধর্মীয় বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা, আল্লাহর নবী সাল্লাম সম্পর্কে আকীদা, আল্লাহর কিতাব সম্পর্কে আকীদা, হ্যাঁ আরও যে আকীদার বিষয়গুলি রয়েছে, আকীদার বিষয়ে জি হ্যাঁ পরিশুদ্ধি নিয়ে আসতে হবে, সংশোধন নিয়ে আসতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ধর্মীয় বিশ্বাস হচ্ছে দুই রকমের, আকীদায় সহিহা বিশুদ্ধ আকীদা, আর আকীদায় ফাসেদা বা আকীদায় বাতিলা ভ্রান্ত বাতিল ধর্মীয় বিশ্বাস, ধর্মের নামে সেসব বিশ্বাস কিন্তু ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা, হ্যাঁ ভুয়া জাল কথা, আসলে এগুলি বিশ্বাসের কোনো ভিত্তি নেই, না কোরআনে কারিমে কোনো দলিল, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, না সাহাবায়ে কেরামগণ এসব বিশ্বাস রাখতেন, নবী আলেমুল গায়ব, বেরেলভিদের আকীদা, রিজভিদের বড় একটা দল, এদের সংখ্যা অনেক বেশি ভারত বাংলাদেশ পাকিস্তান, বরং অধিকাংশ মুসলিম এই আকীদার ভারত বাংলাদেশ পাকিস্তানের, ঠিক যারা মাজারে বিশ্বাসী, যারা পীর 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 ধরে বিশ্বাসী, যারা নবী আলমুল গাইর হাজের নাজির, হ্যাঁ নবী নূরের পয়দা, এইসব বিশ্বাসী, যারা কেয়ামে বিশ্বাসী, যারা মিলাদে বিশ্বাসী, নবী আলমুল গাইব সব গাইব জানেন, আল্লাহ আলমুল গাইব, নবী আলমুল গাইব, নবী হাজির নাজির, নবী সব জায়গায় হাজির, নাজির সব কিছু দেখছেন, হাজির নাজির মানে নবী সমস্ত ক্ষমতার মালিক, আউযুবিল্লাহ, শিরক ফরি বড় শিরক, আল্লাহর ওলিরা অসাধারণ ক্ষমতা রাখে, মরে মরে না তারা মরে না দিতে পারে, সমস্ত তাদের আকীদা, এ সমস্ত আকীদাই যদি থেকে যায় বাতিল আকীদা, আর বলবেন যে সব এক হয়ে যাও, কীভাবে এক হবেন, কেউ আসমানে কেউ জমিনে, আসমান জমিনের পার্থক্য, তৌহিদ শিরকের দ্বন্দ্ব, সুন্নত বিদাতের দ্বন্দ্ব, কী করে এক হবেন আপনি। প্রথম বলছেন আউয়ালান তাসহিহুল আকীদাতে, আকীদাকে সহিশুদ্ধ করা, আকীদায় যে ভেজালগুলি আছে শনাক্ত করেন, চেনেন, চেনান, আর তারপরে সেগুলি থেকে নিজেরা সংশোধিত হন, অন্যকে সংশোধন করেন। বেহাইসুতা কোনো সালিমাতা মিনা শিরক, আকীদা যেন শিরক মুক্ত হয়, আকীদায় যেন শিরক না থাকে, একমাত্র আলিমুল গায়ব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে হাজির, হ্যাঁ তিনিও সত্তাগত হাজির না, আল্লাহ আরো আরো সে সমুন্নত, নবীকে বলবেন যে হাজির, হ্যাঁ নবী তার মদিনার কবরে, আর সারা পৃথিবীর সব জায়গায় হাজির, আবার মিলাদ মাহফিলও হাজির, এই জন্য বসে থাকতে থাকতে হঠাৎ করে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে, বড় নবী তশরিফ নিয়ে এসছেন,
এখন আপনারা দাঁড়িয়ে যান, এর নাম কেয়াম, মিলাদের সাথে কেয়াম। এইসব রহস্য তো আমাদের দেশের লোকেরা বুঝে না, মনে করছে সব জান্নাতে যাওয়ার কাজ, সব জাহান্নামে যাওয়ার কাজ। আকীদা শুদ্ধ হইতে হবে, কিভাবে শিরক মুক্ত হইতে হবে। কালা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত হচ্ছে তোমাদের উম্মত, এক উম্মত, উম্মত হচ্ছে এক। তাহলে আমরা উম্মত হচ্ছে একটি উম্মত, এই একটি বিষয় জানলাম। ওয়া আনা রব্বুকুম, এবং আমি তোমাদের সকলের রব, তোমাদের রব মানে তোমাদের সকলের রব। জি, আল্লাহ তোমাদের রব, তাহলে আমাদের রবে ভিন্নতা নেই, উম্মত এক, রব এক। যখন কি উম্মত এক, রব এক, ফাত্তাকুন, সুতরাং আমাকেই ভয় করো। অন্য আয়াতে রয়েছে ফাবুদুন, আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। জি, তৌহিদ, আমারই ইবাদত করো, তৌহিদ, একমাত্র তার ইবাদত করো, আমাকেই শুধু ভয় করো, এটা হচ্ছে তৌহিদ। বাবাকে ভয় করেন, খাজাকে ভয় করেন, হ্যাঁ এতদিন চাদর চড়িতাম, হ্যাঁ যদি চাদর না চড়াই ধ্বংস হয়ে যাব, আমি তো বাবা বুড়া, ও তো বুড়া হাড্ডি, শিরকের ওপর তো হেদায়ত হয় না, ছেলে সৌদি আরব থেকে গিয়ে তোবা করে চলে গেছে, বাবা তুই ধ্বংস হয়ে যাবি, হ্যাঁ তুই ধ্বংস হয়ে যাবি, তোকে ধ্বংস করে দিবে, হ্যাঁ শাহজালাল 1880, হ্যাঁ বাবারা তোকে ধ্বংস করে দেবে, জি অভিশাপ লেগে যাবে, জি কত ভয়, জি অসাধারণ ভয়, গায়রুল্লাহকে অসাধারণ ভয় করা শিরক। সাধারণ ভয় আল্লাহ ছাড়া অন্যের, যেটা হয় চোর ডাকাতকে ভয় করে মানুষ, সাপ বিচ্ছুকে ভয় করে, শত্রুকে ভয় করে, হিংসুককে ভয় করে, তাই না, অসৎ লোককে ভয় করে, এটা হচ্ছে সাধারণ ভয়। কিন্তু অসাধারণ ভয় হচ্ছে গাইবি ভয়, যেই যেই ক্ষতি এটা মৃত করতে পারে না, অথবা যে গায়ে দূরে আছে সে করতে পারে না, দূরে আছে ডাকা, দূরে আছে চোর, দূরে আছে সাপ, ক্ষতি করতে পারে, কিন্তু পীর ওলি সম্পর্কে যেখানে থাকুক না কেন সারা পৃথিবী আল্লাহর কুতুবরা ধরে আছে, সারা পৃথিবী তাদের মুঠে, সুতরাং যে কোনো সময় তাদের অভিশাপ পড়ে ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে, শিরকি কুফরি আকীদা। ফাত্তাকুন, আমাকে শুধু ভয় করো। লিআন্নাল আকীদাতু সহীহা হিয়া আল্লাতী তুআল্লিফ বাইনাল কুলুব, কারণ সহি আকীদাই মানুষের অন্তরকে জড়াইতে পারে, একের অন্তরকে আর এক অন্তরের সাথে জড়ানো আর সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করার একমাত্র মুখ্য উপায় হচ্ছে ধর্মীয় বিশ্বাস এক হওয়া। এছাড়া কোনো বিষয়ের ওপর ভিত্তি করে কোনো জাতি এক হতে পারবে না। যদি বলেন যে ভাষার উপর আমরা ভিত্তি করে, যেমন আজকাল জাতীয়তার মধ্যে একটা ডাক হচ্ছে যে ভাষার ভিত্তিতে আমরা বাঙালি, আমরা এক, তাহলে যারা বাঙালি নয়, যারা ইংরেজি বলে, যারা উর্দু বলে, যারা হিন্দি বলে, যারা কেরল বলে, যারা তামিল বলে, তো এক হইতে পারবে না, মুসলিম হইলেও এক হইতে পারবে না, কিবলা এক হয়ে এক হইতে পারবে না, রব এক, তারপরে এক হইতে পারবে না, হবেই না, ফাটল ধরে থেকেই যাবে। যদি বলেন যে যেটা ইন্টারন্যাশনাল ভাষা ওর উপরে এক হবো, তাও সম্ভব না। যদি বলেন যে ইসলামের ভাষা কোরআনের ভাষা দিয়ে এক হবো, তাও সম্ভব না, তাও সম্ভব, অসম্ভব। আরব জাতীয়তা দিয়ে ব্যর্থ হয়েছে, যারা আরব জাতীয়তার গুমরাহিতে একসময় ঢুকেছে, হ্যাঁ তারাও ব্যর্থ হয়েছে, প্যালেস্টাইনকে ইহুদি থেকে রক্ষা করতে পারেনি আরব জাতীয়তার দোহাই দিয়ে, এরাককে রাফেজি শিয়া আর বাইরের দুশ্মন থেকে রক্ষা করতে পারেনি সাদ্দাম হোসেনের আরব জাতীয়তা, তাদের মধ্যে জাতীয়তা ছিল, জাতীয়তায় বিশ্বাসী তারা ছিল, তারা ন্যাশনালিস্ট লোক ছিল, রক্ষা করেনি আল্লাহর আজাব থেকে, দুশ্মনদের কবল থেকে রক্ষা হয়নি। তৌহিদ, ইমান, ইসলাম, জি কোরআনকে আঁকড়ে ধরা, হাদিসকে সুন্নাকে আঁকড়ে ধরা, এটা দুনিয়া আখেরাতের বালা মুসিবত থেকে রক্ষা করতে পারে। যেমন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রক্ষা করেছেন, শুধু আখেরাত দিয়েছেন, দুনিয়াও দিয়েছেন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ বলেছেন তোমরা জাহান্নামের কিনারে চলে গেছে,
ফান কাজা, সেখান থেকে রক্ষা করে আল্লাহ ফিরিয়েছেন কিসের মাধ্যমে? কোরআন কারীম দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে। এ তাওহীদ, ওহি। তো বলছে সহি আকিদায় মানুষের অন্তরকে জড়াতে পারে, ও তুজিলুল আহকাদ শত্রুতা বিদ্বেষ দূর করতে পারে, বেখেলাফে মা এদা তাআদ্দাদাতিল আকাইদ, এর বিপরীত যদি আকিদা ভিন্ন ভিন্ন হয়, একই ভাষাভাষী। একজন দেওবন্দি মাসলাকের, একজন রেজবি মাসলাকের, বেরেলি মাসলাকের, হ্যাঁ একজন হচ্ছে মওদুদি মাসলাকের, সবাই তো হানাফি, ঠিক না? একজন সারসি না তো, একজন চরমনে, একজন আটরসি, একজন জাকের পাটি, একজন আর কিছু, কত দূরত্ব, একজন জনপুরি, তারা তো সবাই হানাফি। যদি আপনি হানাফি দিয়েই ধরেন, আপনি মুসলিম দিয়ে নাও ধরেন, হানাফি দিয়ে তো সবগুলি তো হানাফি। তারপরও কী যে কলহ, কী যে দ্বন্দ্ব, আর কী যে ফতোয়াবাজি একর একের অপরের ওপর, হ্যাঁ কুফরির ফতোয়া, ঠিক না? তাহলে এ সমস্ত শত্রুতার দূর করতে পারে এবং অন্তরকে জড়াতে পারে আকিদার পরিশুদ্ধি। আকিদা হবে যা কোরআনে কারিম আছে, তা ধর্মীয় বিশ্বাস হবে যা রসুল্লাহ হাদিস আছে, আমাদের আকিদা হবে যা সাহাবায়ে কেরামদের আকিদা ছিল। সাহাবায়ে কেরামরা আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে কি আকিদা রাখতেন? তারা কি আকিদা রাখতেন যে রসুল নূরে তৈরি, রসুলের ছায়া ছিল না? হ্যাঁ, তারা কি আকিদা রাখতেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান? প্রশ্ন উত্তর খুঁজেন সাহাবায়ে কেরামদের উক্তি থেকে, আমল থেকে। আপনি নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করলে হবে না কোরআনের আয়াতের হাদিসের, দৃষ্টিভঙ্গি আপনার ব্যাখ্যা হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি। এখানেই কিন্তু গুমরা হয়েছে, আয়াত পেশ করে, সবাই সমস্ত দল আয়াত পেশ করে, কিন্তু আয়াত নিজের মতো করে ব্যাখ্যা করে। সাহাবায়ে কেরামরা যেভাবে ব্যাখ্যা করেছেন, যেই নীতিমালার ওপর, সেই রকম ব্যাখ্যা করে না, এইখানেই গোমরা হয়েছে। আকিদার পরিশুদ্ধি অন্তরকে জড়াতে পারে, শত্রুতা দূর করতে পারে, এর বিপরীত যদি আকিদা ভিন্ন ভিন্ন হয় আর উপাস্য যদি ভিন্ন ভিন্ন হয়, কেউ এক আল্লাহর এবাদতে বিশ্বাসী, কেউ বলছে এক আল্লাহকে সরাসরি দোয়া করলে পাওয়া যাবে না, সেজদা করলে পাওয়া যাবে না, বরং মাজারে সেজদা করতে হবে বা ওলি আউলিয়ার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ডাইরেক্ট কী করে যাবি তুই? তাহলে কখন ঐক্য সম্ভব না, কখন ঐক্য সম্ভব না? আমি বলছি যে সরাসরি আল্লাহর কাছে চাইতে, আপনি বলছেন অসম্ভব, কী করে আপনি পাপি তাপি সরাসরি আল্লাহকে পাবেন, আপনি ওসিলা ধরেন, তাহলে কী করে ঐক্য সম্ভব? সম্ভবই না। ফাইন্না আসহাবা কুল্লি আকীদাতিন ইয়াতাহাইয়াযুন লি আকীদাতিহিম ওয়া মা'বুদাতিহিম, কারণ প্রত্যেক আকীদাওয়ালারা নিজের নিজের আকীদের কাছে ঘনিয়ে যাবে এবং তাদের উপাস্যর কাছে, তাদের যে থিওরি, তাদের যে মতবাদ রয়েছে, তাদের যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, সেটার কাছে কাছিয়ে যাবে, তার চারিদিকে তারা একত্রিত হবে। ওয়ারাউনা বতুলানা মা আলিহ গাইরহম, আর ওদের বিপরীত যারা আকিদা বিশ্বাস রাখে তাদেরকে বাতিল মনে করে। কিন্তু যখন আমরা সবাই কোরআনের আকিদা বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের আকিদা বিশ্বাসী, আমরা সাহাবায়ে কেরামদের যে আকিদা ছিল তাতে বিশ্বাসী, সবাই এক হইতে পারবো, কারণ কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামদের শ্রদ্ধা সম্মান সম্পর্কে আমাদের কোনো ইখতিলাফ নেই। সুতরাং আমার আকিদাটা যেমন সাহাবিদের আকিদার মতো হবে, আপনার আকিদারও সাহাবির মতো হইক না, আপনার আকিদারও কোরআন সুন্নাহ ভিত্তিক হোক না। ওলেহাদা কালা তালা, এই জন্য মহান আল্লাহ বলেছেন আর বাবু মোতাফারে কুনা খৈরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, আল্লাহ বলছেন যে অনেক উপাস্য বেশি ভালো নাকি এক আল্লাহ যিনি আল কাহার মানে অপ্রতিদ্বন্দ্বী, যার প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তি নেই, সেই আল্লাহকে মেনে নেওয়া, সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দী করা, সেই আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা ভালো। আমি এই আয়াতে বোঝানোর জন্য প্রবাসীদেরকে একটা উদাহরণ দিই, যেহেতু এরা সহজে বুঝবে এই উদাহরণটা দিলে। অনেকে আছেন তার একজন বস, শুধু সে অর্ডার করে আর যা অর্ডার করে তা করে দিলে ও আরামে নাকে তেল দিয়ে ঘুমায়, মাসের শেষে বেতন পায়, কোনো চিন্তা নেই, ওর উপরে দ্বিতীয় কেউ অর্ডার করে না। আর এক লোক আছে ওর মালিকের শেষ নেই,
মালিকের শেষ নেই, বাড়িতে কাজ করে, ড্রাইভিং করে অথবা আর কিছু ঘরের কাজ করে, ওর বাড়িতে যতগুলি হ্যাঁ কী আছে সদস্য আছে, বাপ মা ছেলে মেয়ে আরও কিছু, হ্যাঁ সবাই হুকুম চালায়। একজন বলছে চলো স্কুল নিয়ে চল, আরেকজন বলছে এই বাকালা থেকে অমুক জিনিসটা নিয়ে, আর একজন বলছে তাল, আর বলছে রু, একজন বলছে আয়, একজন বলছে যা, করবে কী বেচারা, পরেশান হয়ে যাবে, উঠান নামা উঠান বসা, তাহলে উপায় নেই তার, তাই না? কে আরামে আছে? যার মালিক একটা, যার তৌহিদ ঠিক আছে সে খুব শান্তিতে আছে। দেখেন আমাদের তাবিজ না হইলে সর্বনাশ হয়ে যাব, আর বালা আর হ্যাঁ এ তাগা না হইলে সর্বনাশ হয়ে যাবে, বিপদ আপদ চলে আসবে, জাদুটনা থেকে বাঁচতে পারবো না, এসব বিশ্বাসই করি না, শিরকি কুফরি বিশ্বাস বিশ্বাসই করি না, সব তাবিজ শিরক বালা শিরক তাগা শিরক, এসব আত্মরক্ষার জন্য কথা বোঝা গেছে। মাজার তারা নিজের আমল নিয়ে চলে গেছে, তারা যদি আল্লাহর ওলি হয় তার লাভ হবে, আমার কী লাভ হবে তার কাছ থেকে, সে আমাকে কী দিতে পারে, কিছু দিতে পারে না, সে আল্লাহর ওলি হলে আল্লাহর কাছে পেয়ে গেছে, আর আল্লাহ করে আল্লাহর ওলি সত্যিকারী আল্লাহর ওলি হয় যেন শিরক বিদাত মুক্ত থাকে, ভালো কথা। লাহা মা কাসাবা যা করেছে পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাবা এখন আমি কী করছি আমি পাব, এটা আমার দেখার বিষয়। আমাকে আল্লাহ কখনো জিজ্ঞেস করবে না যে তুমি খাজা মরিয়ুদ্দিন চিশতির মতো কেন হওনি, আমাকে জিজ্ঞেস করি তুমি মোহাম্মদ রসুল্লার মতো কেন হওনি, এমনকি এটাও জিজ্ঞেস করবে চিনো কিনা খাজা বাবাকে, চিনো কিনা এটাও জিজ্ঞেস করবে না, কিন্তু মান্নবীও কা তোমার নবীকে চিনো কিনা অবশ্যই জিজ্ঞাসা হবে। তো বলছিলাম যে যার এক রব আছে কোনো চিন্তা নেই, আল্লাহকে রাজি করে দিয়েছি কোনো কিছু বলে চিন্তা নেই, আল্লাহকে রাজি করে দিয়ে ফরজ ওয়াজিব আদায় করছি, হারাম নাজাস থেকে বাঁচছি, আর তারপর আল্লাহর কাছে দোয়া করতে আসছি, আর পরীক্ষার জন্য বলা মুশকিল হইতে পারে, কিন্তু আমার পাপ না থাকলে আজাব হবে না, যদি বিপদে পড়ি সেটা আজাব নয় আমার পরীক্ষা, এটা কারণ আমি দেখতে পাই না যে আমি আল্লাহকে নারাজ করেছি, তো আলহামদুলিল্লাহ আমার এটা পরীক্ষা হইতে পারে, আমি রসুলকে পরীক্ষা হয়েছে, ভালো মানুষের পরীক্ষা হয় বরং বেশি পরীক্ষা হয়, মনে শান্তি আছে একটা, বিপদে থাকলেও মনে শান্তি আছে জি, কিন্তু যার তৌহিদ ঠিক নেই, যে অনেক উপাস্যে বিশ্বাসী, যে দরগাতে বিশ্বাসী, তার পেরেশানির শেষ নেই, যে খাজা বাবাকে তো রাজি করেছি কিন্তু শাহজালাল বাবাকে রাজি করিনি, যে অমুক মাজারওয়ালাকে রাজি করেছি তো অমুককে যা রাজি করিনি, অমুক জায়গায় গেছি তো অমুক জায়গায় যা যাইনি, পেরেশানির শেষ নেই, তার পেরেশানির শেষ নেই। ওলেহাজা কানাল আরাফিল জাহিলিয়াতে মোতাশাত্তে তিন, বলছেন শেখ সালেল ফজল, এই জন্য আরবরা জাহিলিয়াতের যুগে ছিন্ন ভিন্ন ছিল, গোত্রীয় শাসন এমনকি রাষ্ট্রীয় ক্ষেত্রেও তাদের অনৈক্যের শেষ ছিল না, তাদের কলহ আর লড়াই শেষ ছিল না, এক গোত্র আর এক গোত্রকে খেয়ে নিত, গ্রাস করে নিত, রাস্তা দিয়ে যাচ্ছে সবকে মেরে ধরে খেয়ে নিত, হঠাৎ করে রাতে আক্রমণ করে একবার সবগুলিকে দাস দাসে বানিয়ে নিল, আর সব লুটে নিল, শেষ গোলাম হয়ে গেল, দাস দাসী হয়ে গেল, এই ছিল আরবদের অবস্থা জাহিলিয়াতের যুগে। 120 বছর ধরে মদিনায় আওস আর খাজরাজের লড়াই চলছিল, শুনেছেন কিনা? আওস আর খাজরাজ দুটো বংশের নাম, পরে হলো আনসার, এই দুটো গোত্রে 120 বছর আগে পানি নিয়ে ঝগড়া, পানির সেচ নিয়ে ঝগড়া, আর এই ঝগড়াতে কত লোক যে মরলো আর কতকে মারলো, 120 বছর পরে রাসূলুল্লাহ হিজরত করে আসলে তখন এই ঝগড়া দূর হইল ইসলাম কবুল করার মাধ্যমে, তৌহিদের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কবুল করার মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেছেন হ্যাঁ কি ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, তোমরা তো এমন অবস্থায় ছিলে যে লড়াই করে আর শিরক কুফরি করে আর মানুষকে খুন করে হ্যাঁ তোমরা জাহান্নামের কাছে চলে গেছিলে, কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করলেন, ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। যেই আওস আর খাজরাজ আনসারি এই দুই গোত্র, এরা একে অপরকে দেখলে খুন করার জন্য চেষ্টা করত, কে মারতে পারে কাকে, তারা সব ভাই ভাই হয়ে গেল। মুস্তাজাফিনা ফিলার, যখন মানুষের মধ্যে ভাঙন থাকে ফাটল থাকে তখন দুর্বল হয়ে যায়, অন্যের কাছে দুর্বল, সুতরাং তারা পার্সিয়ানদের কাছে
যে পারস্য সাম্রাজ্য ছিল, হ্যাঁ রাষ্ট্রীয় শক্তি খুব বড় শক্তি ছিল, তাদের কাছে দুর্বল। তারপর রোম সাম্রাজ্যের কাছে দুর্বল দুর্বল ছিল। ফালামা দাখালু ফিল ইসলাম, যখন ইসলামে প্রবেশ করলো, ওয়াসাহাত আকীদাতুহুম, তাদের আকীদার পরিশুদ্ধি হলো, ইজতামাত কালিমাতুহুম, তাদের কালিমা এক হলো, কথা এক, কাজ এক, আকীদা এক, ওয়াতাওয়াহাদাত দাওলাতুহুম, তখন তাদের দেশ এক হলো। এই গোত্রীয় শাসন কোথায় চলে গেল? সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সবাই ইসলামের এই শান্তির ছায়াতলে আরামে বসবাস করে জীবনযাপন করা শুরু। তারপরে চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে তার মুজিজা ছিল। তারপরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, যারা এই গোত্রীয় লড়াইয়ে মেতে ছিল, তারা ইসলামে আসার পরে কত শক্তিশালী রাষ্ট্র কায়েম হলো, খেলাফতে রাশেদা, খেলাফতে রাশেদা, ওমর রাজি আল্লাহ তাআলার যুগে পারস্য দেশ মুসলিমদের হাতে আসলো, রোম সাম্রাজ্য মুসলিমদের হাতে আসলো, কিসের ভিত্তিতে? তৌহিদের ভিত্তিতে, যে ঐক্য গড়ে উঠেছিল, ঐক্য। কিন্তু শুধু ঐক্যের ডাক দিলে হবে না, তৌহিদের ভিত্তিতে এক নম্বর হইতে হবে। এটাই ছিল প্রথম আলোচনা।